একটা সানি লিওনি একটা আইটেম গান আছে না, লাইলা ও লাইলা। আমি বলছি লাইলা, আমার না অনেক গান শিখার ইচ্ছা। গান শিখার ইচ্ছা? কে বলছেন আপনি? ওই যে লাইলা, আপনি চিনেন না? একটা টিভি সিরিয়াল আছে না লাইলা? টিভি সিরিয়াল কি বলেন? বুঝছেন এখন কোন লাইলা? শুনে এখন গান শিখতে হবে, এখন কেমনে কি করে বলেন? গান শিখবেন ঠিক আছে, কিন্তু এটার জন্য আমার স্কুলে অ্যাডমিশন নিতে হবে। আগে এসে স্কুলে অ্যাডমিশন নেন, এরপরে গান শিখার অন্য কিছু। নো ক্যান ডু, যাইতে আসতে আমার সময় নষ্ট হয়ে যাবে, আপনারও সময় নষ্ট হবে। সবচেয়ে ভালো হলো যে আমরা সেশনগুলো ফোনে ফোনে করি। গানের মতো বিদ্যা তো ওইভাবে কোনো কিছু দিয়ে পাঠা যায় না। এটা হবে না স্যার। স্যার শুনেন, আমার সেলিব্রিটি হতে হবে, আমার ফেমাস হতে হবে, আমার একটা গানের কম্পিটিশনে যেতে হবে। গামা, ঠিক আছে, আই হ্যাভ টু বি নাম্বার ওয়ান। গামা? জি স্যার, আমার এখন যেতে হবে। এখন ইউ নো ইউ হ্যাভ দ্যাট ট্যালেন্ট। বুঝছি আমি, কিন্তু ফোনে কিভাবে শেখাবো বলেন? এটা এটা ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল। স্যার শুনেন, ইট ইজ ভেরি পসিবল। আমার মনটা ভালো, একটু তারটা ছিড়া আছে। এখন বলেন কেমনে কি ঠিক করতে হবে, আমি সব পারি করতে। আরে পাগল নাকি? আপনি আমার ক্লাসে অ্যাডমিশন নিতে হবে, ফোনে হবে না। ধর। হ্যালো, আসসালামু আলাইকুম। এতই খারাপ লাগছে আমার। হিগান, আপনার আসলে সঙ্গীতে টিচার দরকার নাই, আপনার আগে ডাক্তার দেখানো লাগবে। আচ্ছা, হিন্দি যদি ইংলিশ শুনেন। আরে মা, মিল্কশেক ব্রিংস অল দ্য বয়েজ টু দ্য ইয়ার্ড এন্ড দে আর লাইক ইটস বেটার দ্যান ইয়োরস। ড্যাম রাইট, ইটস বেটার দ্যান ইয়োরস। আই ক্যান বাট আই হ্যাভ টু চার্জ মাই মিল্কশেক ব্রিংস অল দ্য বয়েজ টু দ্য ইয়ার্ড এন্ড দে আর লাইক। পাল্লাই পড়লাম। কি বলেন, কেমন লাগছে এটা? হ্যালো, আপনি আমাকে বিরক্ত করছেন, আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। শুনেন 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 শুনেন, সমস্যা নাই, পুলিশকে কমপ্লেন করবেন পরের কথা। আগে আই নিড টু বিকাম ফেমাস, ওকে? মেক মি পপুলার, আমার মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ফলোয়ার্স হবে, ওরা আমাকে জেল থেকে ছুটাই নিয়ে আসবে, পোস্টকার্ড দেবে, একটা বিশাল বড় প্যারেড করবে আমার জন্য। ইট ডাজন্ট ম্যাটার রাইট নাও, ইউ হ্যাভ টু টিচ মি হাউ টু সিং, ওকে? আপনি মহিলা রকস্টার হতে চাচ্ছেন না? জি। আপনার মাথা নষ্ট হয়ে গেছে, ক্রেজি গাই। মাই মিল্কশেক ব্রিংস অল দ্য বয়েজ টু দ্য ইয়ার্ড এন্ড দে আর লাইক ইটস বেটার দ্যান ইয়োরস। ড্যাম রাইট, ইটস বেটার দ্যান ইয়োরস। আই ক্যান টিচ ইউ, বাট আই হ্যাভ টু চার্জ মাই মিল্কশেক ব্রিংস। হ্যালো, কিরকম লাগছে এখন বলেন? আপনি আমাকে বিরক্ত করে ফেলতেছেন। হ্যাঁ, আপনাকে সামনে পাইলে এখন আমার পিটাই দিতে ইচ্ছা করতেছে, মেজাজ খারাপ করে দিয়েছেন আমার। আচ্ছা স্যার শুনেন, আপনি পিটাইতে পারেন, আপনি তো আমার গুরুজি, ইটস অ্যালাউড, তাই না? বড়রা ছোট থেকে অবভিয়াসলি পিটাইতে পারে, বেদ খাত দেন, আপনি বেদ দিয়ে পিটান, সমস্যা নেই। কিন্তু আমার গান শিখতে হবে, আই নিড টু বি আ ফেমাস সুপারস্টার। এই সমস্যা কি আপনার? সং কি এত সস্তা? ননসেন্স, অনেক সাধনা লাগে, প্র্যাকটিস লাগে। আমি 23 বছর ধরে গান করতেছি, এরকম বেয়াদব স্টুডেন্ট আমার দরকার নাই, ফোনে গান শিখবো। আচ্ছা স্যার স্যার, আপনি রাগ করতেছেন কেন? এত এত রাগ করুন কেন? রক্ত ভালো না করা। শুনেন শুনেন, হ্যালো হ্যালো হ্যালো, আমার ফোন কাটেন না, শুনেন শুনেন, আমি হলো আরজে ট্যাজ, স্পাইস এফএম থেকে আপনাকে ফোন করেছি। ইউ হ্যাভ জাস্ট বিন গ্যাংস্টারাইজ। আপনার ছাত্রী রিয়া আছে না? আপনার রিয়া আপনাকে অনেক ভালোবাসে স্যার, আমার এত প্যারা দেয়, আমি একটু স্যারকে একটু প্যারা দিই। সো দিয়েছি স্যার, আমি জানি রাত আপনাকে অনেক বিরক্ত করেছি, রাতে বেলা ঘুম থেকে উঠে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, এমনিতে যদিও অন্য সবাই ঘুমায়, আমি মিউজিক নিয়ে কাজ করি, দেখি আসলে এত রাতে জেগে আছি। আমি তো চিন্তা করলাম এটা কিসের পাল্লায় পড়লাম। আল্লাহ, কিন্তু স্যার আপনাকে সত্যি মনে হয় আই ক্যান বি এ সিঙ্গার? এটা চেষ্টা করলে যদি সাধনা করে সবার পক্ষে আসলে সম্ভব, আপনার পক্ষেও সম্ভব আমার কাছে মনে হয়। আপনাকে তার জন্য প্র্যাকটিস করতে হবে, প্রপার ওয়েতে যেতে হবে আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নো প্রবলেম স্যার, হ্যাভ আ গ্রেট নাইট, গুড নাইট, এন্ড রিমেম্বার দিস ইজ 96.4 স্পাইস এফএম, সিটি অন ফায়ার। Hello, I am Nikhil. I have been gangsterized by RJ Tazz on 96.4 Spice FM. City on fire. Bye-bye.